আবার সমাগত একুশ। আর এই একুশে ভাই হারানোর স্মৃতি আর ভাষা সংগ্রামের দিন স্মরণে ঐতিহ্যবাহী আয়োজন একুশে পদক প্রদান অনুষ্ঠান। ভাষা, শিল্প, সাহিত্য, রাজনীতি, কলা কিংবা সমাজ সেবায় চলতি বছরেও রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পদকের জন্য ভূষিত হয়েছেন 19 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান। করোনা মহামারীর কারণে একটি দীর্ঘ বিরতির পর সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সশরীরে উপস্থিত হয়ে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পদকপ্রাপ্ত গুণীজনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যায় না, তাদের ত্যাগের পথ ধরেই আজ মাতৃভাষা বাংলা বিশ্বে স্বীকৃত। তরুণ প্রজন্মকেও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেব, কিন্তু আধুনিক বিশ্বের সাথে, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। যখন একুশে আমরা উন্নয়নশীল দেশ পেয়েছি, তারপরে আমাদের ঘোষণা 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে দেব। বক্তব্যে ভাষা আন্দোলনে জাতির পিতার গৌরবোজ্জ্বল ভূমিকার ইতিহাস তুলেন বঙ্গবন্ধু কন্যা। 48 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমান, তিনি গড়ে তোলেন একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ। এই ছাত্রলীগ সঙ্গে নিয়েই তিনি তমদ্দুন মজলিস সহ আরও কয়েকটি সংগঠন, যারা শুরু থেকেই এই বাংলা ভাষার জন্য বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন এবং আন্দোলন শুরু করার জন্য সকলেই এক হন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একটি সভা হয়। সেই সভায় প্রস্তাব হয় যে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে ভাষা, সাহিত্য ও শিল্পকলার স্বাভাবিক বিকাশের সব পদক্ষেপই নিয়েছে তার সরকার। শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি সব দিক দিয়ে আগামী দিনেও এ জাতি মাথা উঁচু করে চলবে, সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি যেন সুন্দরভাবে বিকশিত হয় এবং আমরা বাঙালি, বাঙালি হিসেবে মাথা উঁচু করেই আমরা বিশ্ব দরবারে চলব। আমরা বাংলাদেশ পেয়েছি, কাজে এই বাংলাদেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব উন্নয়নের পথে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন একুশে পদক বিজয়ী গুণীজনেরা। মাহমুদ রাকিব, এখন ঢাকা।